দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। বলো কলকাতা থেকে আমি দুর্গা। নদিয়া কৃষ্ণনগরের পৌরসভার কর্মীদের বেশ কয়েক দফা দাবি নিয়ে আন্দোলন। কৃষ্ণনগর পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা যার জেরে অচলাবস্থায় হয়ে পড়ে পৌর পরিষেবা। অস্থায়ী কর্মীদের দাবি, তারা বিগত ৬ মাস ধরে নোটিশ দেওয়া সত্ত্বেও তাদের দাবি দাওয়া নিয়ে প্রতিশ্রুতি দিলেও সেই মোতাবেক কোনো সুফল তারা পাননি, যার জেরে তারা আজ আন্দোলনের পথ বেছে নিল। বছর দেড়েক আগে অস্থায়ী কর্মী শিকারী হাড়িকে পৌর প্রশাসন কাছ থেকে বসিয়ে দিলে সে আত্মহত্যা করে। মৃত শিকারী হাড়ির পরিবারকে পৌরসভার তরফ থেকে একটা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই মোতাবেক সেই পরিবার আজও চাকরি পাননি। দীর্ঘদিন যাবৎ মজদুর পদে কর্মরত স্থায়ী কর্মীদের চাকরি জীবনের অন্তিম লগ্নে হালকা কাজ দিতে হবে। সকল অস্থায়ী কর্মীদের সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করতে হবে। সকল অস্থায়ী কর্মীদের ইপিএফ এর আওতায় আনতে হবে। স্থায়ী কর্মচারীদের এমপ্লয়ি সার্টিফিকেট ও ফর্ম 16 দিতে হবে। উন্নয়নের স্বার্থে শহরকে পরিষ্কার রাখতে অবিলম্বে সাফাই কর্মী সংখ্যা বৃদ্ধি করতে হবে। করোনা মহামারীতে জরুরি কারণবশত ছুটির দিনে যে কাজ করানো হয়েছে তার পারিশ্রমিক অবিলম্বে মেটাতে হবে। আজ এই একাধিক দাবি নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন, যার জেরে পৌরসভার কাজকর্ম বন্ধ থাকে। তাদের দাবি দাওয়া না মানা হলে আজ থেকে আগামী দিনও তারা কর্মবিরতি রাখবেন বলে জানান। নদিয়া কৃষ্ণনগর থেকে শায়ন মোদকের রিপোর্ট, বলো কলকাতা। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান, করোনার ভয়ে বাজার দোকান করতে পাচ্ছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে? এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্বর যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। চেপে ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, চিবি জল আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9132360815। আমরা কোভিড-19 ছুটি দিনে কাজ করেছি, সমস্ত কর্মীদের ছুটি দিনে টাকা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয় দাবি আছে, আমরা এখানকার স্থায়ী কর্মী, আমাদের এমপ্লয়ি সার্টিফিকেট অফ ফর্ম 16 প্রদান করতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে সকল অস্থায়ী কর্মীদের ইপিএফ এর আওতায় আনতে হবে। সকল অস্থায়ী কর্মীদের সাপ্তাহিক ছুটি দিতে হবে। এবং হচ্ছে আমাদের প্রতি মাসে হ্যান্ড স্যানিটাইজ ও মাস্ক, সাবান, এগুলো চুক্তি হয়েছিলো সেটা দিতে হবে। এবং কাজের যন্ত্রপাতি দিতে হবে। আর যে মূল দাবিটা ছিল, গত বছর আমাদের কর্মী একজন সুইসাইড করে মারা গিয়েছেন, আনাহারে জোর করে বসিয়ে দেওয়া হয়েছিল, তিনি আনাহারে সুইসাইড করে মারা গিয়েছেন। তখন প্রশাসন বলেছিল যে ওই পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। সেটা আমাদের দেড় বছর চলে গেল, না পরিবারে চাকরি পেয়েছে, না পেনশন পেয়েছে। মূলত লড়াই আমাদের এইসব কারণে আছে। যদি প্রশাসন এই দু দাবি মেনে নেয় তাহলে আমরা আন্দোলন তুলে নেব। আজ থেকে নোটিশ দিচ্ছি না, আমরা ৬ মাস আগে থেকে নোটিশ দিচ্ছি।
ছয় মাস আগে তো নোটিশ দিয়েছে, একবার আমাদেরকে বলে নিল যে হ্যাঁ তোমাদের এই দাবিগুলো মেনে নিলাম, আমরা আন্দোলনের পথে গেলাম না, আমরা ওনার কথা শুনে দাবি মেনে নিল বলে আমরা সব কাজটা করতে লাগলাম। কিন্তু দিনের পর দিনের পর দিন যাচ্ছে, আমরা প্রশাসনের কাছে গিয়েছি, এসডিও দরজায় গিয়েছি, বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো রকম আমাদের কর্ণপাত করে কর্ণপাত করল না। যতবার নোটিশ দিয়েছি কোনোবার আমাদের উত্তর দিইনি যে তোমরা এবার আসে বসো আলোচনা করো, আলোচনা করতে বসতে চাই না, বাধ্যতামূলক আজকে আমরা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছি। আগে আমি প্রশাসনকে বলবো, প্রশাসনকে বলছি, প্রশাসনকে বলছি যে আমাদের দায়িত্ব রয়েছে নেতৃত্ব সদন, তার উপরে দাবি করছি, তার কাছে দাবি করছি। এই সিচুয়েশনের জন্য টোটাল দায়িত্ব হচ্ছে পৌর প্রশাসনের। আমাদের সরকার যা পেনশনাররা বলছে তাকে সরকার টাকা দিয়ে দেবে, যতদিন পেনশনাররা পাচ্ছেন তাই জন্য তারা রাস্তায় নেমেছে, আমরা আজকে টাকা পাচ্ছি না বলে আমরা রাস্তায় নেমেছি, এই জন্য পুরো দায়ী হচ্ছে পৌর প্রশাসন। আজকে যদি শহর পরিষ্কার হচ্ছে না তার জন্য দায়ী হচ্ছে পুরো পৌর প্রশাসন। আমরা বারবার নিবেদন করেছি যে আপনারা আমাদের সামান্য সামান্য দাবি আছে, আপনি আমাদের সঙ্গে বসে আলোচনা করেন, আলোচনার মধ্যে দাবি দাবা মিটিয়ে দেন, আমাদের সঙ্গে উনি কখনই আসছেন। চেয়ারম্যান অসীম শাহ উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং কথাবার্তা আশ্বাস দেন, বিয়ার মালিক হচ্ছে যে সদর তিনি দিচ্ছেন না, আর আপনারা কী বলবো, আমরা ভরসা পাচ্ছি, কোনো ভরসা পাচ্ছি, ভরসা পাচ্ছি। আমাদের দাবি দাবা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা আন্দোলন চলবে, যদি দাবি দাবি রাজীব প্রসাদ দাস, আমি হচ্ছি ইউনিয়নের যুগ্ম সম্পাদক। বলো কলকাতা, বলো কলকাতা অনলাইন নিউজ চ্যানেল, কন্ট্যাক্ট আস টু গিভ এনি কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট টু আওয়ার ওয়েবসাইট www.bolokolkata.com অ্যান্ড আওয়ার আদার সোশ্যাল মিডিয়া, বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট, প্রপার্টি, জব, এডুকেশন, ভেহিকেল, ম্যারেজ এক্সেট্রা, প্লিজ ফিল ফ্রি টু কল অর হোয়াটসঅ্যাপ আস অ্যাট 8240168370। তোমার সামনের জন্য কম্পিটিশন থাকলো, তোমার থেকে দিয়ে পাঠাতে দিচ্ছে, এবং অন্য অ্যাকাউন্ট থেকে দিয়ে দিলে 2,70,000 3,00,000 ব্যাপার ছিল। কৃষ্ণনগর পৌরসভায় সাফাই কর্মচারীরা অবশ্যই কোভিড পিরিয়ডের মধ্যে দায়িত্ব নিয়ে কাজ করেছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, স্বীকার করতে দ্বিধা নেই, এবং পৌর কর্তৃপক্ষ এসডিও সাহেবের পারমিশন নেই, তাদের বলা হয়েছিল ছুটির দিনে কাজ করলে পয়সা পেয়ে যাবে, এসডিও সাহেবের কাল বাহানা করার জন্য টাকাটা আমাদের দিতে দেরি হয়েছে, কিন্তু গতকাল প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, আজকে টাকা তুলতে পারবে আশা করা যায়। বম্বে স্পাইস আর মাল্টিকুইজিন রেস্তোরাঁ কোন্নগরে পুজোর আনন্দে বিধিনিষেধ মেনে মন ভরে ভুরি ভোজনের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বম্বে স্পাইস। ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, থাই ও তন্দুর, ফ্রি হোম ডেলিভারি অ্যাবাভ ₹500 অর্ডার ভ্যালু।
কন্ট্যাক্ট নাম্বার 2674-0607 ও 9051-865269। আমাদের ওয়েব অ্যাড্রেস হল www.bombayspice.in। আর ইমেল করার জন্য rupak@bombayspice.in, enquiry@bombayspice.in। আমাদের অ্যাড্রেস হল 449 ইন্দিরা গান্ধী রোড, কোন্নগর, হুগলি বাস স্টপ, কোন্নগর, বাটা। আশ্বাস, হাঁপানি ও অ্যালার্জির সঠিক সহায়তা। কন্ট্যাক্ট নাম্বার 9875623939। আপনাদের সাথে, আপনাদের পাশে। আশ্বাস হেল্পলাইন নাম্বার 0332426-0089 ও 9875623939। আমাদের ওয়েবসাইটটি হল www.ashash.in। আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক। ব্রিদিং প্রবলেম? প্লিজ কন্ট্যাক্ট আশ্বাস। বেস্ট ট্রিটমেন্ট আশ্বাস। হেল্পলাইন নাম্বার 0332426-0089 ও অপর নাম্বারটি হল 9875623939 @মুকুন্দপুর। আশ্বাস চেস্ট ও অ্যালার্জি ক্লিনিক। আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক অ্যান্ড ব্রিদিং প্রবলেমস বেস্ট ট্রিটমেন্ট কন্ট্যাক্ট আশ্বাস @মুকুন্দপুর। হেল্পলাইন নাম্বার 0332426-0089 ও অপর নাম্বারটি হল 9875623939। আমাদের ওয়েবসাইটটি হল www.ashash.in। আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক। উন্নত ও সুসংহত চেস্ট এবং অ্যালার্জি চিকিৎসা পরিষেবা এখন আপনার কাছাকাছি। 1412 মুকুন্দপুর, ফার্স্ট ফ্লোর, নিরালা কোঅপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড, কলকাতা 700099, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। টেলিফোন নাম্বার 9875623939। জনগণের সাথে, জনগণের পাশে, সব খবরে আমরা। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।